নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল ভাদ্রপদ পূর্ণিমা, 499 বছর পর দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে আগামীকাল। ছয় রাশি ভাদ্রপদ পূর্ণিমাতে মা লক্ষ্মীর কৃপায় হতে চলেছে কোটিপতি। দেখুন, আগামীকাল এই ভাদ্রপদ পূর্ণিমা রয়েছে এবং পিতৃপক্ষের সূচনা কিন্তু হতে চলেছে আগামীকাল থেকে। তাই আপনারা কিছু উপায় অবশ্যই করবেন, আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। একটি এক টাকার কয়েন নিয়ে যদি আপনারা এই উপায়টা যদি করেন, আপনাদের অর্থের অভাব আসবে না। দেখুন, আমরা প্রতিদিন এই অর্থের জন্য প্রচুর পরিশ্রম করছি, দৌড়াদৌড়ি, অর্থের জন্য প্রচুর পরিশ্রম খাটনি করছি, কিন্তু পাশাপাশি অনেকে সফলতা পাচ্ছে, অনেকে আবার সফলতা পাচ্ছে না। তাই অর্থকে আকর্ষণ করতে আমি আজকে একটা মহা টোটকা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং কোন যেই সৌভাগ্যশালী ছটি রাশি তাও আমি এই ভিডিওতে জানাবো। তার আগে প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং কালকে থেকে যেহেতু পিতৃপক্ষের সূচনা হতে চলেছে, সেই জন্য আপনারা আগামীকাল কোনো গরিব মানুষকে বা কোনো পুরোহিতকে যদি আপনি কোনো খাওয়ার যদি দান করতে পারেন, চাল, ডাল, সবজি, তেল, হলুদ, লবণ সমস্ত কিছু যদি দান করতে পারেন, যেহেতু পিতৃপক্ষের সূচনা হচ্ছে কি না, তাতে কিন্তু পূর্বপুরুষের বিশেষ কৃপা কিন্তু পাওয়া যায়। আগামীকাল আপনারা করতে পারেন, কারণ আগামীকাল থেকে শুরু হচ্ছে মহালয়া পর্যন্ত এই পিতৃপক্ষ থাকবে এবং এই সময় আপনারা সাত্বিকভাবে অবশ্যই থাকুন। এবং 29 সেপ্টেম্বর 2023 এই ভাদ্রপদ পূর্ণিমায় মা লক্ষ্মীর কৃপা এই ছয় রাশির উপর কিন্তু পড়তে চলেছে। এবার আমি আপনাদেরকে জানাই, আগামীকাল মহা দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে এবং কিছু শুভযোগ এবং সর্বাদ্য সিদ্ধিযোগ, অমৃতযোগ, সমস্ত যোগ কিন্তু আগামীকাল থাকছে। এবং এর পাশাপাশি এই এক টাকার কয়েন নিয়ে আপনারা কি করবেন সেটাও আপনাদেরকে জানাই। এটা করবেন আপনারা আগামীকাল রাত্রি 11টা থেকে 1টার মধ্যে এই ক্রিয়াটি করবেন, তাতে বিশেষ ফল কিন্তু পাবেন। 11টার পর থেকে 1টা 2টার মধ্যে এই ক্রিয়াটি আপনারা করুন। কি করবেন আমি ক্রিয়াটি আপনাদেরকে বলে দিই, দুটি ক্রিয়া আপনাদেরকে বলবো, এটা করলে খুব ভালো আপনারা ফল পাবেন। আর ছটি রাশির নাম তো আমি আপনাদেরকে জানাবো। একটা এক টাকার কয়েন নেবেন, রুপোরও কয়েন হতে পারে, এমনি এক টাকার কয়েনও আপনারা নিতে পারেন। সেই কয়েনে আগে গঙ্গা জলে ধুয়ে নেবেন, প্রথম ধুয়ে নেওয়ার পর এই কয়েনের উপরে আপনার নামের অক্ষর, ধরেন আপনার নামের অক্ষর এ দিয়ে শুরু, তাহলে এ লিখবেন। আপনার নামের অক্ষর প দিয়ে শুরু, পি লিখবেন। আপনার নামের অক্ষর এল দিয়ে শুরু, ল দিয়ে শুরু, এল লিখবেন। আপনার নামের অক্ষর ক দিয়ে শুরু, কে লিখবেন। আপনার নামের অক্ষর দুন্দস দিয়ে শুরু, এস লিখবেন। আপনার নামের অক্ষর ব দিয়ে শুরু, বি লিখবেন। অর্থাৎ যে নামের অক্ষরটা আপনার প্রথম শুরু হবে, আপনি সিঁদুর নিয়ে সেটা সিঁদুরের তেল লাগিয়ে সেই নামের অক্ষরটা সেই এক টাকার কয়েনের উপর আপনারা লিখবেন। লিখার পর আপনারা কি করবেন, লিখার পর এই এক টাকার কয়েনটাকে আপনারা ঠিক পূর্ণিমার আলোতে যেন পড়ে ঠিক ছাদে আপনারা রেখে দেবেন, ছাদে একদম মিডিল জায়গাতে আপনারা রেখে দেবেন, উচ্চ স্থানে, যাতে যে যে জায়গাটাতে আপনার নাম লিখেছেন, যে নামের অক্ষরটা লিখেছেন সেটা কিন্তু আকাশের দিকে থাকবে, অর্থাৎ চাঁদের রশ্মি যেন এখানে সেখানে এসে পড়ে, তাতে অর্থাৎ যে নামটা লিখছেন তার উপর যেন চাঁদের রশ্মিটা এসে পড়ে, ওটা আপনারা দিয়ে দিবেন। দেখবেন আপনাদের জীবনের দারিদ্রতা, অর্থকষ্ট, ঋণ এগুলো কিন্তু আপনাদের
অনেকটাই মুক্তি কিন্তু পাবেন। অর্থাৎ মা লক্ষ্মী আপনাদের উপর বিশেষ প্রসন্ন হবে যখন এই চাঁদের রশ্মিটা সেই এক টাকা কয়েন উপর পড়বে, এবং যেহেতু আপনার যেটা নাম লিখেছেন সেটা যেহেতু উপর দিকে থাকবে তার উপর যেন পড়া দরকার, নাম রোশন আপনার কিন্তু হবে। এবং সেটাকে আপনারা সকালবেলা ঠিক ভোর হতে হতেই আপনারা সেটা নেবেন, এবং সেটা হলুদ কাপড়ে আপনারা বেঁধে আপনারা যেখানে অর্থ রাখেন সেখানে হয় রেখে দিবেন, নয়তো আপনারা মানি ব্যাগেও সেটা কিন্তু রাখতে পারেন। বিশেষ করে যেখানে আপনি প্রতিদিন অর্থ রাখেন সেখানে রাখার চেষ্টা করবেন, ব্যবসার স্থানে রাখতে পারেন, আপনি লকারে রাখতে পারেন, আপনি আলমারিতে রাখতে পারেন, আপনি মানি ব্যাগে রাখতে পারেন, যেখানে আপনি রাখতে পারেন তাতে কিন্তু লাভ কিন্তু আপনারা পাবেন। আর একটি করতে পারেন, আপনারা একটা মাটির কলসি নেবেন, মাটির কলসিতে আপনারা একটা রুপোর কয়েন বা এক টাকার কয়েন আপনারা দিবেন, এবং সেখানে আনাজ অবশ্যই দিবেন। আর দেওয়ার পর সেই মাটির হাঁড়িটা আপনারা লাল কাপড় দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে আপনারা রান্নাঘরে রেখে দিন। এই রান্নাঘরে কিন্তু কন্টিনিউ আগামী বছর অবধি কিন্তু থাকবে, তাতে কী হবে মা লক্ষ্মীর বিশেষ কিন্তু কৃপা আপনারা কিন্তু পাবেন, অর্থের অভাব আপনাদের হবে না। সামান্যতর অর্থের অভাব, আপনাদের অন্ন বস্ত্র বাসস্থান এই কটা জায়গায় আপনাদের কিন্তু ভালো হবে। অর্থাৎ এই ক্রিয়াটি আপনারা করুন আগামীকাল ভাদ্রপদ পূর্ণিমাতে দেখবেন আপনাদের জীবনে দারিদ্রতা এবং গরিবি আনা আপনাদের কিন্তু দূর হয়েছে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করবেন, তাতে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে কিন্তু আমি দিতে উৎসাহিত হব। দেখুন ভাদ্র পূর্ণিমা তিথিতে এই 499 বছর পর এই বিশেষ এই দুর্লভ মহাসংযোগে মা লক্ষ্মীর কৃপায় যে 6 রাশি হতে চলেছে কোটিপতি, আমি এবার একে একে রাশিগুলোর নাম আমি বলতে চলেছি। তার আগে অবশ্যই আপনারা জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। দেখুন প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশির আপনাদের বড় ধরনের অর্থনৈতিক সৌভাগ্য আসতে চলেছে, নাম্বার 1 রাশি ধনু রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির এই ভাদ্রপদ পূর্ণিমাতে এবং যেহেতু আপনাদের পিতৃপক্ষ লেগে যাচ্ছে, তুলা রাশি কিন্তু অর্থনৈতিক সফলতা এবং আকস্মিক অর্থপ্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু লাভ হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি মালামাল হতে চলেছেন এই ভাদ্রপদ পূর্ণিমার দিন থেকে 29 সেপ্টেম্বর। বিশেষ দুর্লভ সংযোগে মকর রাশির ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, সম্পত্তিগত দিক থেকে লাভ, কর্মক্ষেত্রে উন্নতি। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির এই ভাদ্রপদ পূর্ণিমা থেকে আপনাদের কর্ম এবং বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের ব্যবসার দিক থেকে আপনারা লাভ পাবেন, ডেইলি ইনকাম আপনাদের বৃদ্ধি হবে, আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ আপনাদের দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশি হতে চলেছে মালামাল। সিংহ রাশির ধনের জায়গা, আপনার কেরিয়ারের জায়গা এবং ভাগ্যর জায়গা, এই কটি জায়গায় কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে, এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে, এবং আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির এই ভাদ্র পূর্ণিমা পদ পূর্ণিমাতে আপনাদের কপাল কিন্তু খুলতে চলেছে। এই সময় আপনাদের বড় ধরনের কোনো শুভ সংবাদ আসতে চলেছে, অর্থনৈতিক দিক থেকে আপনারা সফলতা পেতে চলেছেন, এবং আপনাদের পারিবারিক সুখ এবং কেরিয়ার ক্ষেত্রে লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, সম্পত্তিগত দিক থেকে মা লক্ষ্মীর কৃপায় আপনারা লাভ পেতে চলেছেন, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং ডেইলি ইনকাম বৃদ্ধি আপনাদের হতে চলেছে। অর্থাৎ এই ভাদ্রপদ পূর্ণিমায়
যে ছয় রাশির আমি কথা বললাম সেই ছয় রাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা পড়তে চলেছে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, এবং যে মহাক্রিয়া টোটকা বললাম অবশ্যই আপনারা করুন, আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য আসবে। নমস্কার, ধন্যবাদ।